বন্ধুগণ, আজকে আমরা জানতে চলেছি বিশ্বের এমন সব উন্নতশীল দেশের ব্যাপারে যেখানকার কারেন্সি ভ্যালু বাংলাদেশের কারেন্সি ভ্যালুর তুলনায় অনেকটাই কম। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে নিন। প্রথম স্থানে রয়েছে ইরান, যে দেশে আলিবাবা 40 চোর কাহিনীটি লেখা হয়েছিল। এই দেশকে আর্যদের ভূমিও বলা হয়। ইরান বিশ্বের দ্বিতীয় বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদক দেশ এবং তেল উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। যদি মানুষ প্রতি ইরানের বার্ষিক ইনকাম দেখা যায় তবে এটি বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে রয়েছে, কিন্তু ইরানের কারেন্সি ভ্যালু বাংলাদেশের চেয়ে অনেকটাই কম রয়েছে এবং বাংলাদেশের এক টাকা ইরানের 497 রিয়াল। দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম। জি হ্যাঁ, ভিয়েতনাম, যে দেশের মানুষ কুকুর ও বিড়ালের মাংস খেয়ে থাকে, যেটা খুবই লজ্জাজনক ঘটনা। ভিয়েতনামকে কাজু উৎপাদনে সব থেকে বড় দেশ হিসাবে ধরা হয়, যেখানে পুরো বিশ্বের 30% কাজু ভিয়েতনাম উৎপাদন করে থাকে। ভিয়েতনামের কারেন্সিকে ডোনা বলা হয়, যেখানকার কারেন্সি ভ্যালু বাংলাদেশের তুলনায় অনেকটাই কম রয়েছে। বাংলাদেশের এক টাকা ভিয়েতনামের 272 ডোনা। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। এই দেশটিতে এখনো কোটি কোটি মানুষ 100 টাকার নিচে কামাই করে থাকে, যেখানকার নোটে গণেশের মূর্তি আঁকা রয়েছে। যদি মানুষ প্রতি ইন্দোনেশিয়ার বার্ষিক ইনকাম দেখা হয় তবে এটি বাংলাদেশ থেকে অনেকটাই উন্নতশীল দেশ, কিন্তু এর কারেন্সি ভ্যালু বাংলাদেশের কারেন্সি ভ্যালু থেকে অনেকটাই কম রয়েছে। বাংলাদেশের এক টাকা ইন্দোনেশিয়ার প্রায় 171 টাকা। চতুর্থ স্থানে রয়েছে পারাগ। পারাগ তার নিজস্ব সৌন্দর্যতার জন্য বিশ্ববিখ্যাত রয়েছে, কিন্তু এখানকার কারেন্সি ভ্যালু বাংলাদেশের তুলনায় অনেকটাই কম রয়েছে। বাংলাদেশের এক টাকা পারাগের 109 টাকা হয়। পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি অত্যন্ত সৌন্দর্যশীল দেশ কম্বোডিয়া। এই দেশটিতে 2007 সালে সমুদ্রের মধ্যে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার পাওয়া গেলেও দেশটি খুব উন্নত করতে সক্ষম হয়নি। কম্বোডিয়ার কারেন্সি মূল্য বাংলাদেশ থেকে অনেকটাই কম রয়েছে। বাংলাদেশের এক টাকা কম্বোডিয়ার প্রায় 48 রিয়াল হয়। ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। আপনি জেনে অবাক হবেন যে বিশ্বের প্রায় 90% সামুদ্রিক মাছের এক্সপোর্ট দক্ষিণ কোরিয়া করে থাকে। স্যামসুং বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলির মধ্যে একটি, যার হেড অফিস দক্ষিণ কোরিয়ায় রয়েছে। সাউথ কোরিয়াকে বিশ্বের অন্যান্য সব উন্নতশীল দেশগুলির মধ্যে একটি বলা হয়ে থাকে, কিন্তু কারেন্সি ভ্যালু বাংলাদেশ থেকে অনেকটাই কম রয়েছে। বাংলাদেশের এক টাকা সাউথ কোরিয়ার 13 টাকার সমান হয়। সপ্তম স্থানে রয়েছে হাঙ্গেরি। জি হ্যাঁ, হাঙ্গেরি, যে দেশটি একসাথে কিসিং করার জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম দাখিল করে নিয়েছিল। 6,400 থেকে বেশি কাপলস 2007 সালে বুদাপেস্টের পার্লামেন্ট বিল্ডিংয়ের বাইরে কিস করার জন্য একজোট হয়েছিল। হাঙ্গেরিকে ইউরোপের সবচেয়ে উন্নতশীল দেশের মধ্যে একটি মানা হয়, কিন্তু এর কারেন্সি ভ্যালু বাংলাদেশের চেয়ে অনেক কম। বাংলাদেশের এক টাকা হাঙ্গেরির 3.63 ফরেন্টের সমান। অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। যদি মানুষ প্রতি ইনকাম দেখা হয় তবে শ্রীলঙ্কার বার্ষিক ইনকাম বাংলাদেশের তুলনায় অনেকটাই এগিয়ে, কিন্তু এখানকার কারেন্সি ভ্যালু বাংলাদেশের কারেন্সি ভ্যালুর চেয়ে অনেকটাই কম। বাংলাদেশের এক টাকা শ্রীলঙ্কার 2.35 টাকার সমান হয়। নবম স্থানে রয়েছে জাপান, যেখানকার মানুষ কাজ করতে করতে অফিসেই ঘুমিয়ে পড়েন, যেখানকার কৃষকদের গড় বয়স 70 বছরেরও অধিক। জাপান বাংলাদেশ থেকে অনেকটাই উন্নতশীল দেশ, কিন্তু এখানকার কারেন্সি ভ্যালু বাংলাদেশের কারেন্সির চেয়ে অনেকটাই কম। বাংলাদেশের এক টাকা জাপানের 1.30 টাকার সমান। দশম স্থানে রয়েছে আইসল্যান্ড। ফ্রান্সের পর আইসল্যান্ড এমন একটি দেশ যে দেশে মশা খুঁজে পাওয়া খুবই মুশকিল কাজ, এবং এখানকার মানুষ সবথেকে বেশি কোকাকোলা পান করে থাকে। এই দেশটি এতটাই সৌন্দর্যতায় পরিপূর্ণ রয়েছে যে এই রকম দেশের কল্পনা মানুষ একমাত্র স্বপ্নের মাধ্যমেই করে থাকেন, কিন্তু এখানকার কারেন্সি ভ্যালু বাংলাদেশের কারেন্সি ভ্যালুর তুলনায় অনেকটাই কম। বাংলাদেশের এক টাকা আইসল্যান্ডের 1.70 ক্রোনার সমান হয়। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন।